ইউতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আইতে বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। 2, নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়। 3, প্রথম পাটকল চালু হয় 1855 খ্রিস্টাব্দে। 4, মহলবাড়ি ব্যবস্থা চালু হয় উত্তর আর উত্তর পশ্চিম ভারতে। 5, অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় 1874 খ্রিস্টাব্দে। 2 আছে একটি বাক্যে উত্তর দাও, আই হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 2, কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রে স্বাধীনতা খর্ব করা হয়? 1904 খ্রিস্টাব্দে। 3 দিয়েছে দিকু কাদের বলা হয়, এটা ছায়া বই থেকে দিচ্ছে, 114 পৃষ্ঠায় আছে। 4, উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। তাহলে উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। 4 দিয়েছে ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন হয়? 1851। 5, বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন? তিতুমির। 3, আয়তে আছে ডিরোজিও শিষ্যদের নব্যবঙ্গ বলা হয় কেন? এটা তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায় রয়েছে। লিখবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্ররা তাই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত ছিল। 3 বলেছে শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি কি প্রমাণ করতে চেয়েছিলেন? এটা আছে তোমাদের 82 পৃষ্ঠায়। এই যে 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, সেখানে তিনি সহজভাবে আর ভাষায় ভারতীয় দর্শন আর হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন। 3 দিয়েছে ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। এই যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের একদম প্রথমেই 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। 4 রাইতে আছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। এটা তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায় রয়েছে। এই যে লিখবে নারী শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করত। 2 রয়েছে ভারতীয় রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল? এটা আছে 67 পৃষ্ঠায়। এই যে রেল ব্যবস্থা, ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতায়াত নিশ্চিত করা, পাশাপাশি বন্দর শহর ও বিভিন্ন বাজার ও কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনাও ছিল। তার ফলে ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো। 3 আছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? এটা আছে 61 পৃষ্ঠায়। কৃষি বাণিজ্যকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। 19 শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল, তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়।
তার উপরে চড়াহারে রাজস্বের চাপ ছিল কৃষকের ওপর। সেই সময় খরা ও অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকার মহাজনেরা। সাহুকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। সাহুকারদের আক্রমণ করে তারা দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমেদনগর আর পুনা জেলায় তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। 5-এর আয়তে আছে বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল আর কেন বিপ্লববাদীদের অনেকে উদ্যোগ ব্যর্থ হয়েছিল। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল, কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলেও তোমার মনে হয়? পটভূমি হচ্ছে, এক হচ্ছে স্বদেশী আন্দোলনের ব্যর্থতা, কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী নেতাদের কার্যাবলী জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। চরমপন্থীরা তাদের বয়কট আর স্বদেশী আন্দোলনে সর্বস্তরের জনগণকে সামিল করতে পারেনি। সরকারের কঠোরতা, বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যে হতাশার সৃষ্টি করেছিল তা সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি রচনা করেছিল। তৎকালীন সংবাদপত্রের প্রচার, সে সময় প্রকাশিত বন্দে মাতরম, যুগান্তর প্রভৃতি সংবাদপত্রগুলি কংগ্রেসের নিষ্ক্রিয় প্রতিরোধের তীব্র সমালোচনা করে। 1907 খ্রিস্টাব্দে 3রা মার্চ যুগান্তর পত্রিকায় লেখা হয়, রক্তপাত ছাড়া দেবীর আরাধনা সম্পূর্ণ হবে না, অর্থাৎ এইসব পত্রপত্রিকাগুলি ব্যক্তিগত সন্ত্রাসবাদের কথা প্রচার করে। আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব, ইটালির কার্বোনারি দল ম্যাৎসিনি ও রাশিয়ার নিহেলিস্টদের কার্যকলাপ বাঙালি বিপ্লবীদের প্রভাবিত করেছিল। আর ব্যর্থতার কারণ, ভারতে বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল, তাদের ব্যর্থতার কারণ এক হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব বিপ্লবী সমিতিগুলি গড়ে উঠেছিল সেই সমিতিগুলির মাধ্যমে বিপ্লবীদের কার্যকলাপ পরিচালিত হতো, তবে সাংগঠনিক দিক থেকে তারা ছিল অত্যন্ত দুর্বল। অর্থাভাবের ফলে তাদের পক্ষে শক্তিশালী ব্রিটিশ সরকারের মোকাবিলা করা সম্ভব ছিল না। 2 হচ্ছে কর্মসূচির বিভিন্নতা ও সমন্বয়ের অভাব। ভারতের বিভিন্ন অঞ্চলে বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের প্রধান উদ্দেশ্য এক হলেও তাদের কর্মসূচি ও কার্যপদ্ধতি এক ছিল না। তাছাড়া তাদের মধ্যে সংহতি আর সমন্বয়ের অভাব ছিল। সরকারের দমননীতি, ব্রিটিশ সরকার কঠোর দমননীতি প্রয়োগ করে ও আইন জারি করে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে চেয়েছিল। সরকারের কঠোর দমননীতির ফলে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ স্তিমিত হয়ে পড়েছিল। সীমিত সংখ্যক বিপ্লবীর গুলিবারুদের আস্ফালন সাধারণ শান্তিপ্রিয় দেশবাসী সমর্থন করেনি, ফলে জনসমর্থনের অভাব, অর্থাভাব এবং সরকারি দমননীতির কারণে বিপ্লবীদের অধিকাংশ কার্যকলাপই ব্যর্থ হয়েছিল। পাঁচের 2 নম্বর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ আর ফলাফল আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সূচনা, 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর অসন্তোষের কারণে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা ঘটলেও কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর ক্ষোভ প্রকাশ প্রায় মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ক্ষোভের ফল ছিল মহাবিদ্রোহ। স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকার মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কারণ এক হচ্ছে রাজনৈতিক, প্রথম হচ্ছে সত্ত্ববিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এভাবেই একে একে ঝাঁসি, সাতারা, তাঞ্জোর, নাগপুর সহ বিভিন্ন রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে। 2 হচ্ছে রাজপ্রাসাদ লুণ্ঠন, কুশাসনের অজুহাতে ব্রিটিশ অযোধ্যা এবং নাগপুরের রাজপ্রাসাদ লুট করে। ব্রিটিশ বাহিনী অযোধ্যায় নবাব ওয়াজেদ আলী শাহ এবং তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় এবং নাগপুরের ভোঁসলে রাজপরিবারের অবসান ঘটিয়ে প্রচুর সম্পদ লুণ্ঠন করে। এরপর তারা নবাব এবং তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সামাজিক, এক হচ্ছে সামাজিক বৈষম্য। সামাজিক দিক থেকে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। 2 হচ্ছে ভারতীয়দের প্রতি ঘৃণা, ভারতীয়রা ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় পার্ক ও ক্লাবে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। আগ্রার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন প্রত্যেক ইংরেজকেই ভারতবাসী সেলাম জানাবে।
ধর্মীয়, এক হচ্ছে বিভিন্ন প্রথার বিরোধিতা, সতীদাহ প্রথা এবং গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে ইংরেজদের ইতিবাচক ভূমিকায় কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী যথেষ্ট অসন্তুষ্ট হয়। দুই হচ্ছে ধর্মীয় কর আরোপ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কর চাপানো হলে ভারতবাসীর ধর্মবিশ্বাসে আঘাত লাগে। বিভিন্ন মন্দির আর মসজিদের ও জমির ওপর নির্ভরশীল হিন্দু মুসলিম পরিবারগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্থনৈতিক, এক হচ্ছে কুটির শিল্প ধ্বংস, ব্রিটিশ নিজেদের স্বার্থে ভারতের তাঁত শিল্পকে ধ্বংস করে, ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করে, ভারতকে কাঁচামাল সরবরাহে দেশে পরিণত করে। দুই হচ্ছে চাকুরিতে বঞ্চনা, ভারতবাসীদের দুর্নীতিগ্রস্ত ভেবে সরকারি উচ্চপদগুলি থেকে তাদের বঞ্চিত করে সেগুলি শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়, এতে ভারতীয়দের ক্ষোভ বাড়ে। সামরিক, এক হচ্ছে নৌসেনাদের অভদ্রতা, ব্রিটিশ অফিসাররা ভারতীয় সিপাহীদের কারণে অকারণে গালিগালাজ করত, ব্রিটিশ অফিসারদের এই আচরণ সিপাহীদের অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। দুই হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধার অভাব, ব্রিটিশ সেনা এবং ভারতীয় সিপাহীদের মধ্যে যথেষ্ট বেতন বৈষম্য ছিল, এছাড়াও ভারতীয় সিপাহীদের অতিরিক্ত ভাতা দেওয়া হতো না বা তাদের কোনো পদোন্নতি হতো না। আর ছয় হচ্ছে প্রত্যক্ষ বা এনফিল্ড রাইফেল, ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে এক নতুন বন্দুকের ব্যবহার চালু করে। এই বন্দুকের টোটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যে হিন্দু আর মুসলমান সৈনিকদের ধর্মনাশের জন্য গরু এবং শুকুরের চর্বি দিয়ে এই টোটা তৈরি করা হয়েছে, এতে ভারতীয় মুসলিম এবং হিন্দু সিপাহীরা ধর্মনাশের আশঙ্কা সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। এটা হলো কারণ। এরপরে আছে ফলাফল। সূচনা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রভাব পড়েছিল পরবর্তী সময়ের বিভিন্ন ক্ষেত্রে। এই মহাবিদ্রোহ পরবর্তী সময়ে জাতীয় আন্দোলন, জাতীয় স্বাধীনতা আন্দোলনে আর ব্রিটিশ প্রশাসনে তার ছাপ ফেলেছিল। ফলাফল এক হচ্ছে কোম্পানি শাসনের অবসান, মহাবিদ্রোহের পর ব্রিটেনের পার্লামেন্ট ভারতের শাসনভার আর কোম্পানির হাতে রাখতে সাহস পেল না। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হলো। এই আইনের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার তুলে দেওয়া হলো। স্থির হলো মহারানী প্রতিনিধিরূপে একজন গভর্নর জেনারেল ভারত শাসন করবেন। দুই হচ্ছে শাসনতান্ত্রিক পরিবর্তন, এক কাউন্সিল আইন পাশ করে পূর্বেকার সনদ আইনের কেন্দ্রীকরণ নীতির প্রস্তাব বাতিল করা হয়। ভারতের ব্রিটিশ প্রশাসনকে আরও বিকেন্দ্রীকরণের চেষ্টা শুরু হয়। মুম্বাই এবং মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। স্থির হয় ভারত সচিবকে শাসন পরিচালনায় সাহায্য করবে 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল। তিন হচ্ছে সামরিক সংস্কার, মহাবিদ্রোহের পর সামরিক বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। ভারতের ব্রিটিশ সেনাবাহিনীতে বিদেশি সেনার সংখ্যা বাড়ানো হয়। গোলন্দাজ বাহিনীতে ভারতীয় সেনাদের নিয়োগ বন্ধ করা হয়। প্রেসিডেন্সি সেনাবাহিনীকে আলাদা করে দেওয়া হয়। ভারতীয় সেনাদের সেনাবাহিনীর উচ্চপদে নিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। চার হচ্ছে দেশীয় রাজনীতিতে পরিবর্তন, মহাবিদ্রোহের আগে দেশীয় রাজ্যগুলি রক্ষার অজুহাতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। এখন থেকে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে বন্ধুত্বপূর্ণ নীতি নেওয়া হয় যাতে ব্রিটিশ সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়। পাঁচ হচ্ছে সামাজিক পরিবর্তন, মহাবিদ্রোহ ভারতের সামাজিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটায়। পাশ্চাত্য দর্শন, বিজ্ঞান আর সাহিত্যের স্পর্শে ভারতীয় সমাজ আধুনিক হয়ে উঠতে শুরু করে। হিন্দুরা পাশ্চাত্য প্রভাবে আধুনিক হয়ে উঠলেও মুসলমানরা পাশ্চাত্য প্রভাব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। আর ছয় মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা, উন্নততর ভারত শাসন আইন প্রতিষ্ঠার লক্ষ্যে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধিরূপে সর্বপ্রথম ভারতে ভাইসরয় হন লর্ড ক্যানিং। নবনিযুক্ত ভাইসরয় ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানীর হয়ে এক ঘোষণাপত্র পাঠ করেন যা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।